মর্নিং বন্ধুরা, দেখো আমার ঠাকুর পুজো দেওয়া শেষ। ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, এবার আমি আমার সংসারের কাজে হাত দেব। এই যে আমার গোবিন্দের সেবা হয়ে গেছে, এই দেখো আমার গাছের ফুল ঠাকুরের চরণে দিয়েছি। দেখো আমার ফুলগুলি কি সুন্দর, দেখতে পেয়েছো তো? ফাইনালি এবার আমি ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব রান্নাঘরে, কিভাবে কি করি তোমরা সবাই সঙ্গে থাকো, আমার সাথে দেখো আমি সংসারের কাজগুলি কি কি করি। আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা সবাই দেখো, পাশে থেকো। এবার চলো রান্নাঘরে। পুজো দিয়ে প্রসাদগুলি এখানে নামিয়ে নিয়েছি, এখন দেখি ওরা, ছেলে তো ঘুমাচ্ছে, ছেলের বাবা গেছে বাজারে, বাজার থেকে আসুক। দেখো আমি ঠাকুর পুজো দেওয়ার পরও আমার গাছে কত ফুল, দেখো এখনো দেখতে পাচ্ছো, দেখো কত ফুল। আর প্রকৃতিটা আজকে কি সুন্দর, বৃষ্টি নেই, ঝলমলে রোদ একদম। এই দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে চার জল বসিয়ে, চার জলটা ফুটছে, এবার চা পাতা দিয়ে দেবো। চাটা বানিয়ে নিই, সঙ্গে থাকো। চা হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দেব একদম। চাটা খেয়ে তারপর দেখি কি রান্না করি। এদিকে দেখো কাঁচা কলা, আলু বের করেছি, এখানে ফ্রিজে মাছ ছিল, ওদের মাছটাও দেখাই। এই যে মাদের মাথা ছিল চারটা, এটা বের করে নিলাম। আবার এখানে ভাজা মাছও আছে কয়েকটা, এটাও বের করে নিয়েছি। এবার দেখি কি দিয়ে কি রান্না করি, তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। চাটা হয়ে গেছে, এবার চাটা নামিয়ে চাটা খেয়ে নেই, তারপর রান্নার দিকে যাচ্ছি। সকালবেলার ব্রেকফাস্টে আমার চা মুড়ি রেডি, বাঙালির বাঙালিয়ানা খাবার। কে কে আমার মতো চা মুড়ি খাও সকালবেলা কমেন্টে জানাবে। চাটা মুড়িটা খেয়ে নিই, তারপর চলে যাচ্ছি রান্না করতে, সঙ্গে থাকো বন্ধুরা। চা খাওয়া শেষ, এবার বুটি নিয়ে বসে গেছি সবজি কাটতে। এবার সবজি কাটি, দেখি কে দিয়ে কি রান্না করি, তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। এই কাঁচা কলার খোসাটা কে কে খাও, এই কাঁচা কলার খোসাটা কে কে খাও। কেউ বাটা খায় জানি, কেউ ভাজা খায়। এখন আমি করব ভাজি, কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর কাঁচা কলার খোসাটা ভাজি করব। তো কীভাবে কী করি কাটছি দেখাচ্ছি, তোমাদের সঙ্গে থাকো। সবজি কাটা কমপ্লিট। এই দেখো কাঁচা কলা, আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব, আর এই যে কাঁচা কলার খোসা আর আলু কেটে নিয়েছি। এভাবে এগুলি কালিজিরা সম্বার দিয়ে, ফোড়ন সম্বার দিয়ে একটু ভাজি করব। তো কাঁচা কলার খোসা এইভাবে কে কে খাও কমেন্টে জানিও। এই দেখো এতটুকু রান্না হবে, আর দেখি ডাল যদি খায় বলবে তাহলে ডাল রান্না করব, সঙ্গে থাকো দেখাচ্ছি তোমাদের। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু নাড়াচাড়া করে, তেলটা গরম হলে এটার মধ্যে ফোড়ন দিয়ে দেব। তেলটার মধ্যে গরম হয়ে গেছে, ঢেলে দিলাম। এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেব। এবার এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, তারপর এই যে হলুদ দিয়ে দেব, ভালো করে মেরে করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ভালো করে নাড়ি করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকাটা দিয়ে দেবো। ব্যাস এবার ঢাকাটা তুলে দেখি কেমন হয়েছে, ভাজার অবস্থাটা কি অবস্থায় আছে। কালারটা আসার জন্য আমি একটু স্লাইট একটু লাল মরিচ দিয়ে দিয়েছি। যারা কাঁচা লঙ্কা খাও কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়েও ভাজাটা কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে। কিন্তু আমার ঘরে এখন কাঁচা লঙ্কা নেই বলে আমি একটু মরিচের, লাল মরিচের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কালারটা হওয়ার জন্য। এই যে দেখো কাঁচা কলার খোসা ভাজা রেডি হয়ে গেছে, আর একটু ভাজি হলেই নামিয়ে নেবো, সঙ্গে থাকো দেখতে থাকো। কাঁচা কলা খোসা ভাজিটা রেডি হয়ে গেছে, এবার এই যে কাঁচা কলা আলু সবজিটা বসাবো, সঙ্গে থাকো দেখতে থাকো। এবার মাছগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি, মাছগুলি একটু ভাজি করে নিই, তারপর নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপর সবজিটা বসাবো। আমাদের এদিকে তো বৃষ্টি, বৃষ্টি সবার যা একটা অবস্থা বন্ধুরা, কি বলবো, বলার আর কিছু নেই, প্রচণ্ড খারাপ অবস্থা আমাদের ত্রিপুরাতে। আজকে ওয়েদারটা আবার একটু ভালো দেখা যাচ্ছে, আজকে মনে হয় বৃষ্টি হবে না।
মাছগুলি ভেজে তুলে রাখলাম। এবারে মাছ ভাজা তেলটার মধ্যেই কাঁচাগোলাগুলি দিয়ে দেবো। কাঁচাগোলা একটু আলুগুলি আলাদা আলাদা করে ভেজে নেব। কাঁচাগোলা আলুগুলি আলাদা আলাদা করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এই যে মশলাটা রেডি করে নিয়েছি, কাঁচাকলাটা ভাজি হলে আলুটা ভাজি করব, তারপর গাজর দিয়ে দেবো। কাঁচাকলা ভাজি নামিয়েছি, এবার আলুগুলি একটু ভেজে নিই লাল লাল করে ভেজে, তারপর তারপর এটা বসাচ্ছি। দেখো সঙ্গে থাকো, মশলাটা কোটানি হয়ে গেলে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার মশলাটা কষিয়ে এই সবজিগুলি দিয়ে দেবো। কাঁচাকলার আলু ভেজে রেখেছি আগে থেকেই, ভাজা হয়ে গেছে, সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো ভালোভাবে বগল উঠে গেছে তরকারিটার। এবার এটার মধ্যে মাছগুলি দিয়ে দিলাম, মাছগুলি দিয়ে দিয়েছি। এবার আর একটু কষা কষা হয়ে গেলে তারপর নামিয়ে নেব, কমপ্লিট হয়ে যাবে রান্না। তারপর দেখো এখানে কুকারে চাপিয়ে দিলাম, এখানে দিয়েছি ভাত দিয়ে দিয়েছি কুকারে। হয়ে গেলে তারপর একটু বেরোবো, আজকে একটু কাজ আছে বাইরে, তো দেখাবো বাইরে গিয়ে কোথায় কী করি তোমাদের, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও, আমি অপেক্ষায় থাকবো। এই দেখো, এই যে ভাজিটা করেছি,